লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক সকালে এ রায় দেন মামলায় বলা হয় যৌতুকের দাবিতে স্বামী কামাল উদ্দিন স্ত্রী আরজু বেগমকে প্রায় নির্যাতন করতেন দু হাজার সালের দুই জানুয়ারি রাতে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা করে কামাল হোসেন চার জানুয়ারি নিহতের বড় ভাই মামলা দায়ের করলে পুলিশ আদালতে কামালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে আদালত পনেরো জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয়